हेलो गाइज स्पोर्ट लाइफ स्टाइल ब्लगे आबारो सकल के स्वागत जानाई। तो आबारो चले जाए एक नतून ब्लग निये। तो तुम्हारा देखे छिले अनेक दिन आगे हमें बेगुनेर चारा फेलेछिलाम, एक मास हो गेलो, तो ओटा अनेक बड़ो हो गेछे, तो ओटाई आज के लागाते जाबो माठे। तो पुरो भिडियोटा देखार जन्य अनुरोध रइलो, तो पुरो भिडियोटा देखते थाको। तो चलो प्रथमे चाराटा तुले नि। देखो अनेक सुंदर होयेछे चारागुलो, कत सुंदर सबुज हये आछे। अनेक दिन जल हलो, मोटामुटी एक सप्ताह मतन जल हलो, ना हले अनेकटाई बड़ो हो गेछे। आर आगे लागाते हतो चाराटा, किन्तु जलेर जन्य लागाते पारिनि, जेहेतु जले जल दिये जदि लागाई जदि पचे जाए जल दाड़िये माठे, ओई जन्य आमि लागाइनि। भाबछिलाम जलटा कबे छाड़बे, ओई जन्य अपेक्षा करछिलाम। तो जलटा फाइनाली अनेकटाई छेड़े गेछे, ओई जन्य आमि देखछिलाम। तो देखो कत सुंदर। तो अनेकटा धसा लेगे गेछिलो जलेर जन्य, आमि धसार ओषुध स्प्रे करेछिलाम। देखो गाछेर যেগুলো পাতায় নীল নীল লেগে আছে ওইগুলো সব গাছ, মানে ধসার ওষুধ স্প্রে করেছি, ওই সাইডটা ধসা লেগে গেছে। খানিক খানিক করে যে ছিঁড়ে ফেলছিলাম পাতাটা, দেখলে তোমরা দেখো তো কত সুন্দর হয়েছে গাছটা। দেখো খালি যেমন মজবুত তেমন মোটা বড়। তো চলো দেখি এক একটা করে তুলতে থাকি। এবার অনেকগুলোই তোলা হয়ে গেছে মোটামুটি, দেখো অনেক কটা তুলে নিয়েছি। আজকে মোটামুটি ওই 100 থেকে 150টা নিয়ে যাব দেখি মাঠে। 150-র বেশি নিয়ে গেলে লাগাতে পারবো না, অনেকটা বিকাল দিকে হয়ে গেছে। বিকাল দিকে আমি আর মা গিয়েছিলাম, মোটামুটি এখন বাজছে তোমার 5টা, আর 1 ঘন্টার মতন লাগাতে পারবো। তো দেখো কত সুন্দর লাগছে চারাগুলো, একদম সবুজ, ডিপ সবুজ। আমার তো হেভি লাগছে, তোমাদের কেমন লাগছে চারাগুলো একটু কমেন্টে জানাবে বন্ধুরা। তো চলো, আমার ফাইনালি চারাগুলো নেওয়া হয়ে গেছে। তো এবার আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আর দেখতে পাচ্ছ এই যে আমাদের কাদা হয় বাড়িতে, তাই জন্য এইটার রাস্তাটা তৈরি করেছি কালকে আমি আর দাদা মিলে। তো চলো বন্ধুরা, যেতে যেতে দেখা হচ্ছে মাঠে গিয়ে। তো আর কি ফাইনালি মাঠে চলে এসেছি। তো একজন দাদাকে দেখতে পাচ্ছি, এই দাদাটা আমাদের মাঠের বড় চাষি। তো দাদার কাছে কিছু শুনেনি। দেখো আমাদের বড় চাষি সব থেকে মাঠে নানা রকম সবজি চাষ করেছে। আমাদের এই মাঠে ফার্স্ট যেসব ওই ফুলকপি লাগিয়েছে প্রথম এই চাষিটা আমাদের। তো চলো একবার দেখাই কেমন হয়েছে। যদিও আমাদের এই মাঠে ভালো কেউ করতে পারে না, তো ইনি যে প্রথম করেছে এটাই দেখতে হবে। তো দেখো মোটামুটি খারাপ হয় নাই, ভালো হয়েছে, কিন্তু ওই মানে যেটা মাটি দেয় যেটা লাগানোর পরে, তো ওই মাটিটা দেওয়ার পরে জল হয়ে গেছিলো, ওই জন্য অনেক গাছ মরে গেছে। তাও ওই যে এইটুকু এটুকু হয়েছে, ছোটো ছোটো গুটি এসছে। তো চলো এবার যার জন্য এসছি ওদিকে যাওয়া যাক। দাদা প্রথম অল কি আর দিয়ে দাও, তাহলে যদি হয় দিত বুঝলা। ফাইনালি মাঠে চলে এসেছি, এবার যাবো বেগুন যেখানে লাগাবো ওই মাঠটায়। চলো তো ফাইনালি চলে এসেছি বন্ধুরা। তো দেখো এদিকে এই হচ্ছে বেগুনের চারা, কত সুন্দর হয়েছে তোমরা সেই দেখেছিলে, সে যখন ফেলেছিলাম তখন দেখিয়েছিলাম, তার আগে আর দেখানো হয়নি। তো চলো এবার বেগুন গাছটাকে কুপিয়ে নিই, এখানে লাগাতে হবে, জায়গাগুলো করে নিই আগে। তো চলে এসো ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। প্রথম মাটিটা খানিক এঁটেল টান আছে, ওই জন্য অনেকটা কষ্ট হচ্ছে। তো আমি চারাগুলো এবার ফেলে দিই এক এক করে, আর আমার মা ওটা লাগাবে, আমি এদিকে খুঁজতে থাকবো।
তো দেখো কত সুন্দর হয়েছে চারাগুলো। আর এই যে ফিল্ড কি এখানে তো আমার কাজ তো আমি কমপ্লিট করে দিয়েছি। তো এবার মামা বেগুনের চারাগুলো হালকা করে জল দিয়ে লাগাবে, তো চলো দেখাচ্ছি। তো এখন ওই যে বেগুনের চারাগুলো রেখেছিলাম ওগুলো লাগানো হচ্ছে, দেখো ভালো করে লাগাও, গর্ত যেন না থাকে গোড়ায়, জল দাঁড়ায় মরে যাবে সব গাছ তুমি যেভাবে লাগাচ্ছ। তো দেখো কত সুন্দর এই যে লাগানো হচ্ছে পরস্পর। তো এইভাবেই যে এই গোটা জমিগুলোতে লাগানো হবে। যে ভিলিগুলো করেছিলাম ভিলিগুলো করতে অনেকটাই কষ্ট হয়েছিল, দেখো এই যে একটা ছোট ছোট এই জমিগুলোতে লাগানো হবে সব। তো আর কি চলো এবার আমি আমার কাজ করতে থাকি। দেখতেই পাচ্ছ ওই সাইডে অনেকটা লাগানো হয়ে গেছে, দেখা ওই দিকটা ও কথার মানে চলে না, আর ভগবান আবার এই দিকটা লাগাচ্ছি। আর বেশি চারাও নেই আজকে, যতটা পারি ততটা দেখি, আর সন্ধ্যাও হয়ে এসছে প্রায়। তো দেখছো আমাদের পুর লাইফস্টাইল কেমন হয়, গরিবদের লাইফস্টাইল। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা আছে তাদের সেটা প্রেস করে দিও, যেন নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।